আসসালামু আলাইকুম। শুধু পুরুষরাই নয়, অনেক নারীরাও এখন বিপুল অর্থবিত্তের মালিক। বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম নারীদের সম্পদ আসে তিনটি উৎস থেকে। বিত্তশালী স্বামী, বাবা মায়ের কাছ থেকে পাওয়া অর্থ ও নিজের উপার্জন। চলুন তবে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে সেরা পাঁচজন ধনী মুসলিম নারী সম্পর্কে। ব্রুনাই প্রিন্সেস মাজিদা নুরুল বলকিয়া, তিনি বিশ্বের সেরা মুসলিম ধনী নারীদের মধ্যেই অন্যতম। তার বাবা হাসানাল বলকিয়া বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া দ্বিতীয় নাতনি প্রিন্সেস মাজিদ ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেছেন। তিনি 2007 সালে তার থেকে 3 বছরের ছোট খাইরুল খলিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খলিলও রাজপরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেছেন। সৌদি আরবের রাজকুমারী প্রিন্সেস ফাতিমা, তিনি বর্তমানে সৌদি শেখ আবেদে আল মাহমুদের স্ত্রী তথা সৌদি আরবের রানী। সৌদির অন্যতম ধনী রাজপরিবারের সদস্য প্রিন্সেস ফাতিমা সবসময় পর্দাবৃত থাকেন বলে তার সৌন্দর্য খুব কমই প্রকাশ পায়। তাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের একজন বলে মনে করা হয়। কাতারের শেখ হানাদি বিনতি নাসের বিন আল থানি রিয়েল এস্টেট পুঁজি বিনিয়োগ ব্যাংক ম্যানেজার সহ নানা কাজে জড়িত। কাতারের সবচেয়ে ধনী নারীদের মধ্যে অন্যতম শেখ হানাদি। টানা কয়েক বছর ধরে সবচেয়ে প্রভাবশালী আরবদের তালিকায় রয়েছেন তিনি। তিনি কাতার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে সহকারী প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে কাতার কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রথম বিনিয়োগ কোম্পানি প্রতিষ্ঠা করেন। শেখ হানাদি তার কেরিয়ার জুড়ে অসংখ্য পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে ইয়ং গ্লোবাল লিডার হিসেবে মনোনীত করেছেন। সৌদি আরবের রাজকুমারী এবং সমাজসেবী প্রিন্সেস আমিরা আল তাওয়িল, তিনি তার থেকে 28 বছরের বড় দূরবর্তী চাচাতো ভাই প্রিন্স আল ওয়ালিদ বিন তালালকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে 2013 সালে বিবাহ বিচ্ছেদের পর আমিরাতের বিলিনিয়ার খলিফা বুটি বিন ওমাইর আল মুহাইরিকে বিয়ে করেন। শেখ মোজা বিনতি নাসের আল মিসনত কাতার, রাজ্যের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির দ্বিতীয় স্ত্রী। ফোর্বসের 100তম ক্ষমতাশালী নারীদের তালিকায় তিনি 75 নম্বরে রয়েছেন। কাতার ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানে বিএ ডিগ্রি অর্জন করা শেখ মোজা টেনরের নামক নামে একটি ফরাসি লেদার পণ্য প্রস্তুতকারী কোম্পানির মালিক। আপনি যদি এমনই ভিডিও পছন্দ করে থাকেন, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং এমনই ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখার অনুরোধ রইল। কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।